হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন গুড মর্নিং তোমাদের সকলকে জানাই। তো সকালবেলা, আর এ দেখো আমাদের মৌরী সোনা ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে স্কুল যাওয়ার জন্য। আর আজকে আমাদের বাড়িতে সকাল সকাল কে এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মানে আর কি আমি ওই দিকটাতে ছিলাম, একটু কাজ টাজ করছিলাম, তো টোটো থেকে নেমে একজন আমাদের মানে যেখানে স্কুলে রান্না হয় ওই দিদিমণিকে জিজ্ঞাসা করছে মানে আমাদের কথা। তো আমি বাড়িতে কেউ আসলে আগে দেখি যে কে এসছে না এসছে। তো আমাদের বাড়িতেও অনেকে আসে, আবার মেজদিদের ঘরেও অনেকে আসে। ধরো মেজদিরা সেরকমভাবে বাড়ি থাকে না সকালের দিকটা, তো আমি যেই বাইরে এসছি, বাইরে এসে দেখছি, তো আমি তো সেরকমভাবে চিনি না। তো আমাকে বলছে তোমাদের ভিডিও দেখি আমি বাংলাদেশ থেকে আসছি, আমি আসতে পারি? আমি বলছি হ্যাঁ আসতে পারবে না কেন, আসো। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের বাড়িতে আসবে অবশ্যই আসতে পারো, কোনো রকম ব্যাপার নেই। আর আমাদের বাড়িতে অনেকেই আসে, তো তোমরা হয়তো ভিডিও দেখতে পারলে বুঝবে অনেকেই আসে আমাদের বাড়িতে, তো আসতে পারো তোমরা যদি ইচ্ছা থাকে। অনেক দিন থেকে আমাদের ঠিক বাড়ির ঠিকানা, আমাদের মানে প্রত্যেকটা এলাকার যে জায়গাগুলো সব কিছু নোট করে মুখস্থ করে রেখেছে মালদাতে, তো সেখান থেকে আর কি আমাদের বাড়িতে এসছে। তো আমাদের বাড়িতে এসছে সকাল সকাল, তো ওই ঘরে গল্প একটু গল্প টল্প করলাম। তো এখন পুচকু আছে ওই ঘরে, মা আছে, জেঠিরা সবাই আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের তো খুব মজা হচ্ছে বাড়িতে কেউ আসলে, না শোনা, আর বাড়িতে কেউ আসলে খুব মজা হয় জানো তো। তো তোমরা যারা যারা ভাবছো যে আমাদের বাড়িতে আসবে কি আসবে না, তারা অবশ্যই চলে আসো। আর ঝুনির কথা বলছিল, তো ঝুনি দুদিন আগেই চলে গেল, নাহলে আবার ঝুনির সঙ্গে দেখা হতো। তো যাই হোক, কি আর করা যাবে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বেড়াতে যাচ্ছি, বেড়াতে দেশে বাংলাদেশ থেকে, ভিডিও দেখে আমাদের, আসো কথা বলে যাও, দেখো পরিচয় হয় কিনা। দেশের লোক, দেশের তোমাদের, আমাদের বাড়ি আসলো, আবার বাংলাদেশে যাবে, আসো। তোমার দেশের লোক এইসব খুব ভালোবাসে, মোবাইল নাম্বার দিলে সব ফোন টোন করে, তো সেই জন্য দেওয়া হয় না। নাও চা খেয়ে নি, মানিকে নাও, একটুখানি বেশি দূরে না, হ্যাঁ তুমি চেনো বাংলাদেশে গিয়েছো কোনোদিন? আন্টিটা আমাদের বাড়িতে এসছে, তো বাংলাদেশ থেকে এসছে। আন্টি তোমার কেমন লাগছে আমাদের বাড়িতে এসে? আমার কি খুশি লাগছে ধরতে পারবো না, কারণ আমি খুঁজে খুঁজে যাবো। আমি আমার মনে হয় তোমাদেরকে অনেক বছর ধরে দেখি, মনে হচ্ছে তোমরা আমার আপন জন, মনে হয় না যে এক দেশ থেকে আরেক দেশে আমি আসছি। বলছে অনেক দিনে চেনা, অনেক দিনে শোনা, ওই যে
এখন সামনে সামনে দেখি যে একটা খুশি অনুভূতি, সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার খুব ভালো লাগে, কিন্তু জুনির সাথে দেখা হয়নি, যেন আমার মনটা খারাপ লাগছে। পরবর্তীতে দেখা করবো আমি জুনির সাথে, জুনির সাথে আমি আসবো, ওইভাবে তারিখ করে আমি মিলে মিলে আসবো তোমাদের এখানে, ঠিক আছে? হ্যাঁ, আর তোমরা পাসপোর্ট করো, বাংলাদেশ আসো। হ্যাঁ, যাবো একটা, আমি আনটি আসি, অসুবিধা নেই। আমরা এই যে বাগানে চলে এসেছি, বাগান দেখাতে, এবার ফুল লাগিয়েছে। না না, এটা এমনি আমাদের এখানে বর্ডার, এই বর্ডার দিয়ে যাওয়া যায় না, গেদে বর্ডার ওই সাইড দিয়ে, মানে টুঙ্গির মোড়টা, হ্যাঁ ওই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেল না, হ্যাঁ হ্যাঁ ওইখান দিয়ে, ওইখান দিয়ে এই যে এখান দিয়ে ট্রেন যায়, এখান দিয়ে ট্রেন যায়, ওই যে আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাবো, এই বাগানে সবজি দেখি তোলা হয়, বেগুন তোলা হয়, ঢেঁড়স তোলা হয়, মরিচের লঙ্কা, এখন আর বেগুন হচ্ছে না, মানে বেগুনে খুব পোকা লাগে তো তার জন্য লাগাইনি, লাগিয়েছিলাম মরে গিয়েছে গাছ টাছ। আমি দেখছি জমিটা, আমার চোখের দেখা মারা যাবে, মারা না যায় দূরের কিছু, এটা অনেক কাছে আর কি। এবার ফুল লাগিয়েছে, গাঁদা ফুল রজনীগন্ধা লাগানো হয়, রজনীগন্ধা তো চলে গেছে। হ্যাঁ, যেখানে পুজো হয় শিব গাজন, এটা হাঁস পুষাই যা, ডিম দেবে না, কথা বুঝতে পেরেছে বাংলা কথা তো, হিন্দি তুমি যে সুন্দর। হ্যাঁ দেখো, তোমাকে নিতে হবে, তোমাকে নিতে হবে, তুমি আমাকে চিনো, তুমি আমাকে দেখেছো কখনো, তুমি তো আমাকে দেখোনি। আর এদিকে মা রান্না বান্না করছে, কি ওটা চাল কুমড়ো, তাহলে এখনই তো হয়ে যাবে রান্না, মাছ হলেই হয়ে যাবে তো। মাছের ঝাল করবো তাড়াতাড়ি, ঘুমালো গেদে বর্ডারে উঠো, আমরা টোটোতে করে বেরিয়ে পড়েছি গেদে যাওয়ার উদ্দেশ্যে, তো আমাদের গেদে বর্ডার সেখানেই আমরা এখন যাচ্ছি। তো যে আন্টিটা আমাদের বাড়িতে এসেছিল বাংলাদেশ থেকে, ওই আন্টিটা আর কি বাংলাদেশে চলে যাবে, গেদে বর্ডার দিয়ে যাবে, তো সেই জন্য আমরা এখন দিতে যাচ্ছি, আমি, পুচকু, পুচকুর বাবা, আমরা তিনজন মিলে। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেও ভাবিনি যে আমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে, তো আন্টি আসবে এটা বুঝতেই পারিনি, আর এতটা দূর থেকে আসছে কত খোঁজ খবর নিয়ে, তো এটা ভাবলেও অবাক লাগে যে আমাদের বাড়িতে আমাদেরকে দেখার জন্য তোমরা এত চেষ্টা করো, তো এটা সত্যি আমাদের কাছে অনেকটা বড় পাওয়া। আমরা চলে এসেছি গেদে বর্ডারে, তো ওই যে দেখা যাচ্ছে তারকাটা, তো আরেকটুখানি গেলেই আর কি পুরো চলে যাব আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। তো যত কাছে আসছি না কেন, তত যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আর কিছুক্ষণ পরই আন্টি চলে যাবে তার নিজের দেশে, কিন্তু
কেমন একটা খারাপ লাগছে, মনে হচ্ছে কত দিনের পরিচয়, মনে হচ্ছে কত দিনের না চেনা। কিন্তু দেখো মাত্র কয়েক ঘন্টার পরিচয়, কয়েক ঘন্টার আলাপ, কিন্তু এত যে খারাপ লাগছে বলে বোঝানোর মতো না, সত্যি মনে হচ্ছে যেন খেদে ফেলি। তো হ্যাঁ, এরকম চোখে একটু জলও এসেছিলো। তো লাস্টে যখন আর কি চেক টেক করে আর কি যখন চলে যাচ্ছে আর কি, সেই সময়টা সত্যি খুব খারাপ লাগছিলো। আর এই দেখো আমরা এই সাইডটাতে চলে এসেছি। তো এখানে আর কি আন্টির পাসপোর্ট নিয়ে আরও অনেক রকম কাজ করে, আমি ঠিক জানি না এই প্রথম আমাদের এখানে অনেকেই আছে সেগুলোই আর কি করার জন্য। আর এই যে এরকম অনেক লোকজন দাঁড়িয়ে থাকে, তো ওনারাই আর কি সবটা সামলায়। তো এই যে দেখো গেদে স্টেশন, তো অনেকদিন আগে এসেছিলাম, তো ভাবলাম একটু স্টেশনটা ঘুরে যাই। আর ওই দিকটাতে দেখা যাচ্ছে ব্যারিকেড দেওয়া আছে, তো ওই দিকটাতেই এই সমস্ত কাজকর্ম হয়, ব্যাগ সার্চ, ব্যাগ চেকিং, তো অনেক রকম কার্যকলাপ হয়। তো বেশি আর ভিডিও করিনি, কারণ এখানে ভিডিও করতে দেওয়া হয় না, তো আমি তো সেরকম ভিতরে গিয়ে করিনি, বাইরের থেকে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে সেটুকুই আর কি শেয়ার করেছি। তো আন্টির কাছ থেকে অনেক কিছু শুনছিলাম যে কি কি করে আর কি যেতে হয় ওখানে। তো আমাকে বললো পাসপোর্ট করো, তো তোমরা চলে এসো। তো আমরা বললাম হ্যাঁ যাবো, আর কিছুদিন হোক, তো পুষ্পু একটু বড় হোক। আর দিকে ঝুনিরাও বলেছিলো যে ওরাও যাবে, তো দেখি একসঙ্গে যাওয়ার ইচ্ছা আছে। তো আন্টি বলেছে তোমরা শুধু পাসপোর্ট করো, তারপর আমাদের দায়িত্ব সব কিছু। আর এই দেখো বাবা ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো কি আর করবে বলো, ছেলে তো ঘুরতে ভালোবাসে। আর এই দেখো এই আঙ্কেলটা আর কি আন্টির সমস্ত কাগজপত্র নিলো, পাসপোর্ট নিলো, তারপরে এই যে ল্যাগেজগুলো কী কী আছে না আছে তো সেগুলোই আর কি জিজ্ঞাসা করছিলো, আর এইসব কথাবার্তাই হচ্ছিলো। নাট্টু গোপাল, নাটু গোপাল হয়েছে তুমি, তাই না? হ্যাঁ নাটু গোপাল হয়েছিলে তুমি, পড়েছিলে ধুতি, পড়েছিলে মাতা কৃষ্ণ সেজেছিলে তুমি, ছোট নন্দলাল, নন্দলাল সেজেছিলে। হ্যাঁ এটা পাসপোর্ট, এটা আন্টির পাসপোর্ট, পাসপোর্ট এটা, ঠিক আছে চলো। আর এই দেখো আমাদের এইটা হচ্ছে ক্যাম্প গেদের। তো এখানে 15 আগস্টে অনেক রকম অনুষ্ঠান হয়, এর আগের বার আমি আর ঝুনি এসেছিলাম, তো তারপরে আর সেরকমভাবে আসা হয় না এরকম বাবার ছেলে। তো এরা যে কী করে সারাদিন বুঝে পায় না। আর ওই দেখো আন্টি চলে যাচ্ছিলো, তো আমরা টোটোয় উঠে পড়েছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আর সত্যি আজকে মনটা খারাপ, ভিডিওটা মনটা খারাপ দিয়েই আর কি শেষ করছি। আর তোমাদের একটা কথা বলার, তোমরা যারা যারা আমাদের বাড়িতে আসতে চাও আসতে পারো, কোনো রকম দ্বিধাবোধ করো না। তো মানে আমি ক্যামেরাটা ওই দিকেই ধরে রেখেছি, তো আমার ওদিক থেকে আর সরাতে ইচ্ছা করছিল না, সত্যি এত খারাপ লাগছিল তো বলে বোঝানোর মতো না। তোমরা হয়তো এত ভালোবাসা দাও বলেই আমরা তোমাদেরকে একটুকু ভালোবাসা দিতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।